ο Σόιλερ καλά και έρχεσαι, παιδί, Νίλ έρχεσαι καλά. Δεν ξέρω τι καλύτερο. Νίλ καλά έρχομαι να φέρεις, παιδί. Τι πάρει να τίκτω, άμα σωτέ θα πάρει να πάει. Μπορείς να σωνώ, μπαμπά, το μάρα μπάμι, τι γάτσε να το μία άμα σωτέ πάρει να το, πάρει να το μία άμα σωτέ πάρει να. Έτσι, δέχω, πάνω καλά τα κονίτσι, ρε, άινα η αξιό εκπάν τα κοκκίνητο τα ό,τι είναι τζαπένα. Ράγω, έχω κονό λάβει να έκανα με πρόπλα, το μία άμα σωτέ πάρει να. Hello everyone, welcome to my other video. Το ভাই আমার লাস্ট ভিডিওতে কেউ একজন কমেন্ট করছিল ভাই ভাই আমি তো ভাবতাম যে আমার ভিডিও রোবটরা দেখে ভাই তো যেহেতু আমি একটা কমেন্ট পাইছি তো কমেন্টে বলছে ভাই স্কাই স্কাই চাইল্ড গেম খেলো তো ভাই যেহেতু আমার সাবস্ক্রাইবার বলছে ভাই এখন তো ভাই গেম খেলতেই হবে তো ভাই চলো ভাই আজকে গেম আজকে পাতা আমরা খেলবো স্কাই চাইল্ড গেম তো ভাই চলো দেখা যাক ভাই কি অবস্থা এই গেমের অলরাইট আমরা গেম শুরু করে দিয়েছি এখানে বলছে ভাই অনেক ভাষণ দিতে আছে ইংলিশে ভাই প্রথম কথা ভাই আমি ইংলিশ পাই না ইংলিশে অনেকবার ফেল করছি তো আমি ইংলিশ আমি ভাষণ পড়বো না আর এখন আমাদেরকে জয়স্টিক দিয়ে এমন 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 করতেছে ভাই আমরা কি জীবনে গেম খেলাই নাকি আমরা তো জানি না এত বড় কি আছে এরপর এটা কি এখানে একটা মই পাইছি বন্ধুরা হ্যাঁ মই মই নিয়ানি ভাই চলো মই নিয়ানিছি ভাই ওকে গুড জব থ্যাংক ইউ আমি জানি আমার খুবই ভালো জব এরপর কি লেভেল কমপ্লিট ভাই এক টুকে লেভেল কমপ্লিট লল ব্রো ওকে তো এখন বলছে যে দ্য মেইন ডোর ইজ লকড ইট নিডস টুবি আচ্ছা এখানে আমাদের মেইন ডোরটা খুলতে হইব তো মেইন ডোরটার জন্য আমাদের কী লাগবে ভাই এখানে কী বলছে দ্য পাসওয়ার্ড ইজ হাউস নাম্বার ঠিক আছে ভাই তো চলো ভাই হাউস নাম্বার হচ্ছে 12 তাহলে পাসওয়ার্ডও হবে 12 মানে ভাই আমি বুঝলাম না ভাই ঘরে ঢোকার জন্য পাসওয়ার্ড কে দেবে আমি তো দেই না ভাই কারো ঘরে ঢোকার জন্য পাসওয়ার্ড দিতে এখন আমায় বলতেছে যে ঘরের মাস্টার কি খুঁজা বাইর করতে তো ভাই এখন মাস্টার কি আমি কোথা বাইর করবো আমি জানি না তো চলো ভাই এইদিকে যাওয়া যাক যা যাক যে ভাই মাস্টার কি কই পাওয়া যেতে পারে তো এটা আপে ভাই এইটা কি রুম ভাই রুম ভরা ভাই আপনার দেখেন ভাই রুম ভরা চাবি ভাই এত বড় চাবি ভাই এটা তো ভাই বুঝলাম না ভাই এটা রুম নাকি অন্য কিছু ভাই এত চাবি কার গয়ে থাকে ভাই পুরো এক রুম ভরা খালি চাবি ভাই এটা কি ভাই এটা কি জানি না তো ভাই চলো ভাই এরপর লেভেল খেলি ভাই লেভেলগুলো এত ছোট কেন ভাই তো ভাই চলো ব্রেক ইনটু দ্য গ্যারেজ অ্যান্ড স্টিল স্টিল ডিস্ট্রাক্টর না কি লিখছে তো ভাই এখন আমরা চলো ভাই গ্যারেজের দিকে যাই তো এটা মেবি গ্যারেজ আমার যতটুকু মনে হলো তো এখন এই গ্যারেজটাকে খোলার লেগে ভাই ক্রোবার দেওয়া লাগবে কারণ ভাই গ্যারেজে যাইতে না যাইতে যাইতে না যাইতে এত অবস্থা খারাপ হয়েছে যেমন ক্রোবার দিয়ে যাওয়া লাগতেছে গ্যারেজে তো এটার ভিতর কেটা কী পাইছে এটা যায় না এটা কি তো ভাই চলো সবাই সামনের দিকে যাওয়া যাক ও ভাই এতটুকু ভাই এইটা কি ভাই এত ছোটো ক্যান লেভেলগুলা মানে 30-40 সেকেন্ড লাগে একটা লেভেল শেষ করতে তো যাই হোক ভাই চলো ভাই সামনের দিকে চলা যাক ভাই দেখা যাক ভাই এখন আবার আমাদেরকে দেখি করায় ফাইন্ড অ্যান্ড ওপেন দ্য কাপবোর্ড ইন দ্য ওল্ড লিভিং রুম ওকে এটা হচ্ছে পুরানা লিভিং রুম তো এই জায়গায় কী করতে হবে ভাই এখানে হাতুড়িতে ভাঙতে হবে নাকি আচ্ছা এখানে কী আছে ম্যাজিক্যাল বুক কী হলো আচ্ছা এখন আমাদেরকে ম্যাজিক্যাল বুকটা নিয়ে নিতে হইব ঠিক আছে ভাই এখন নিয়ে নিই ভাই আমাদের ম্যাজিক্যাল বুক আরে আয় না হ্যাঁ চলে আসছে লিভ দ্য লিভিং রুম আচ্ছা ভাই এখন আমাদেরকে লিভিং রুমটা লিভ করতে হবে ঠিক আছে ভাই তাড়াতাড়ি চলো ভাই বাইরে পড়ি লিভ রুম আবে এই জায়গায় স্কাই চাইল্ডটা চলে আসছে মানে ওই যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা চলে আসছে আর কি গাইজ বুঝতে পারছেন তো আবে এই যে এই বাচ্চাটাকে ওইটা ছুঁড়া মারছে না এবার ও ভয় পাবে এই দাঁতপ এই এই তো সমস্যা কিনে তুই আমার চিনিস হ্যাঁ তুই আমার সাথে রাখতে আসিস ভুলেও আসবি না ভুলেও আসবি না ভাই আচ্ছা চলো ভাই চলো এবার সামনের দিকে যাওয়া যাক এদিকে কি এদিক এটা কি ভাই এখান থেকে আমি বেরোতে পারবো ভাই দরকার নাই ভাই অতিরিক্ত ফাও ঝামেলা করার দরকার আছে না দরকার নাই একদমই দরকার নাই ভাই যেমন আছি তেমনই থাকে আচ্ছা ভাই এখন আমাদের এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেছে ভাই বললাম না একটু এক মিনিটও লাগে না ভাই একটা করে লেভেল কমপ্লিট হইতে আচ্ছা এখন কী কইছে এখন ওর খাবার চুরি করতে হবে ভাই খাবার চুরি করতে হবে এখন খাবার কোন জায়গায় সেটা খুঁজতে হবো এই এই জায়গায় খাবার নাই ভাই মানে কি ভাই কিচেনে যদি খাবার না থাকে তাহলে খাবার থাকবে এটা কোন জায়গা এটা তো কিচেন না হ্যাঁ যে এই যে এই জায়গার ডাইনিং টেবিল বেসিন এগুলো এটা তো কিচেন ভাই কিচেনের মধ্যে খাবার রাখে না তাহলে খাবার রাখেটা কই চলো ভাই দেই ওর পুরা রুম খুঁজবো আজকে ও খাবার লুকা যাইব কই ওর খাবার আমি খাবো ভাই দেখতে পাবে কী খাবার ভাই ওই বাচ্চা কী খায় না দে ভাই উল্টাপাল্টা জিনিস খায় তো ভাই আমি খাবো না ভাই আমি আমি ভালো ছেলে ভাই উল্টাপাল্টা জিনিস খায় না তো চলো ভাই এর ভিতর কী আছে ও ভাই এর ভিতর একটা পিজা পাই গেছি আহ পিজার বক্স সেই ভাই আরও একটা বক্স বাইর করতে হবে ভাই আচ্ছা আবে ওইটা দেখা ফেলছে রে দেখা ফেলছে দেখা ফেলছে ব্রো 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 দেখা ফেলছে আমাকে দেখা ফেলছে পালারিয়াত পালারিয়াত আবে না বা আমি সামনের দিকে যাবো ভাই আমি ওর দিকে যাবোই না ভাই আমি পালাবো ভাই আমি পালাবো ভাই পালা পালারিয়াত পালা ভাই পালা পালা আবে বেদক বেদক দাঁড়া তোর আমি দেখতেছি তোর এত বড় সাহস তুই আমার মাস তুই আমার চিনিস এই বেটা তুই আমরা চিনিস তুই আমাকে মারিস ভাই তোর এত বড় সাহস কেমনে হয় তো ভাই চলো ভাই এখন ওর খবর করে দেবো ভাই চিনে নাও আমাকে
তো এই যে আমাদের একটা পিজার বক্স পেয়ে গেছি, নে ভাই তোর খাও না, আমি খাওয়াবো ভাই, তোর বহুত বহুত তেল বাড়ছে তাই না, দেখ তোর তোর খাবার তোর আমি খাইতে দিব না, না তোর খাইতে দিব না, তুই আমারে মারোস। হ্যাঁ তোর এক বক্স পিজা চুরি করছিলাম, দুই বক্স কি চুরি করছিলাম, এবার দেখ এবার আমি দুই বক্স চুরি করবো, এই যে দেখছিস না দুই বক্স চুরি করছে, এবার লুকায় থাকবো, তুই আইসা পিজা খুঁজবি তোর পিজা পাবি না, আমি তারপর যা তুই চলন চলে যাবি তখন খেয়ে ফেলবো। এখন আমাদেরকে লুকাইতে হবে, কারণ ও ভাই ও ভাই আসবে আবার চেক করতে, তো চেক করার সময় ভাই ধরা খেলে আবার সমস্যা আছে বুঝে নিত ভাই, তখন আমাদেরকে কী করতে হবে চেক করতে হবে, তো ওর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ ও আসবে আমাদের এখানে, এখানে এসে চেক করবে এবং এখানে বলছে যে নাও রিমাইন্ডার হিমে, ওকে যে আসছে, এই তুই আর পাবি না, তোর পিজা আর পাবি না, তোর পিজা আমি খাইয়া ফেলবো ভাই, তোরে আমি পিজা দেবো না, তো সেটা লোভি, যা যা ভাগ ভাগ। আচ্ছা এবার আমাদের এখানে আমাদের মিশন শেষ মেবি, হ্যাঁ বললাম না মিশন শেষ, বুঝতে হবে ব্রো বুঝতে হবে, ঠিক আছে। স্কাই চাইল্ড ইজ প্রসেসড বাই অ্যান ইভিল সাউল অফ দ্য কিলার। আচ্ছা ভাই চলো ভাই চলো, ওকে এটা কি ভাই এখানে ঢুকতে পার না, এই রুমে ঢোকা যায় না, ঠিক আছে ভাই, তো ভাই চলো আর সামনের দিকে, সামনের রুমেও ঢোকা যায় না, ঠিক আছে ভাই, তো এইবার এই রুমেও ঢোকা যায় না ভাই, কোন রুমে ঢুকমো তাইলে, আরে আজব তো ভাই, কোন রুমে ঢুকমো ভাই, কোনো রুমে ঢোকা যায় না, এটা কোনো কাহিনী। আচ্ছা ভাই চলো ভাই সামনের দিকে যাওয়া যাক, এখানে বলছে গো টু দ্য বেডরুম অ্যান্ড লক দ্য বাথরুম ডোর। আচ্ছা তো আমাদের এখন বাথরুমের যে ডোরটা আছে না ওইটাকে লক করে দিতে হবে। আবে দেখা পেয়েছে ভাই, দেখা পেয়েছে ভাই, পালারিয়াত পালা আবে ভাই, এই 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 বাচ্চা, এই দূরে যা দূরে যা দূরে যা ভাই, ভাই দূরে যা ভাই, ওই ভাই আমাকে থাপ্পড় মারলো ভাই, কত বড় শ্বাস ভাই আমাকে থাপ্পড় মারলো, দেখ বেটা তোর এবার আমি কী করি, তুই আমার চিনিস না ভাই, তুই আমারে চিনিস না, তোরা আজকে আমি খালামো ভাই, তোর তো আমার থাপ্পড় মারলি ভাই, তোর এত বড় সাহস, তুই আমার মারলি, আচ্ছা দেখ এবার তোরা খারাপ খাবো, এবার দেখ তোর দেখ তোর কী করি, তুই তুই বাথরুমে কী করতে হচ্ছে ভাই, ও বাথরুমে কি ভাই মদ শেভ করে নাকি, দাড়ি মদ শেভ করে নাকি ভাই, দেখা তো ওইরকমই মনে হইতেছে ভাই, ও কী শেভ করে ওইটা তার টাইম নাই ভাই, আমি আগে দরজাটা লাগাই দিই। এ ভাই রাগা গেছে কি, রাগ হচ্ছে তোমার, রাগের লাভ নেই তো, তুমি তো আমার সাথে পারবা না, আমি তো প্রো, তুমি তো নুব, তুমি বট, তুমি আমার সাথে পারবা না তো, তুমি বাচ্চা বাচ্চা। এখানে বলছে ফাইন দ্য ওয়েপন অ্যান্ড ফাইট উইথ চাইল্ড উইল কাম অ্যাটাক উইথ সর্ড। আচ্ছা ভাই এবার ছুরি আনছে, এবার আসবি তোর কুপাই তুমি একেবারে, চিনোস তুই আমারে, আয় তুই খালি এদিকে আয়, এই যে আসছোস না, দেখ তোর কুপাই কেমনে, নে কইছিলাম না শোন বেশি পারিস না, ঠিক আছে, তুই বাচ্চা এখনো, তুই আমার সাথে পারবি না তো, আমি একটা প্রো প্লেয়ার, আমার আমার একশো 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 সাবস্ক্রাইবার আছে, আমার আমার একশো সাবস্ক্রাইবার আছে, একশো জন নিরাপদে মারবো, তুই আমার চিনোস না, তুই আমার চিনোস না, ওকে ভাই চলো ভাই, এখন আমাদের এটা মেবি মিশন ডান, এটা মেবি মিশন ডান, হ্যাঁ ওকে চলো ভাই এরপরের মিশন আসো। স্ক্যারি চাইল্ড ইজ অ্যাবাউট টু টেক শাওয়ার, ইউ হ্যাভ টু পুট ডাই ইন হিজ শাওয়ার, ইট উইল কী কইছে, ইট উইল আইটেম উইল গেট হিম আউটসাইড বাথরুম। আচ্ছা এখন আমরা কী করবো ভাই জানেন, এখন আমরা প্রথমে যেটা করবো এই পিজার বক্সটা না ওইদিকে ফালাই দেবো ভাই, তাইলে কী করবো ও বাইরে হয়ে চলে আসবে, ও বাইরের দিকে আসবে, আর ততক্ষণ আমি এই যে লুকায় পড়ি, কারণ ও যদি আবার দেখে পেলে তাহলে আবার সমস্যা, ঠিক আছে ভাই, ও এই জন্য আমরা এখানে লুকায় পড়লাম, আর এবার আমরা ও কী হবে ও বাইরে যাবে, ঠিক আছে ভাই, বাইরে যাওয়ার পর্যন্ত ওয়েট করবে, পাবে ভাই ভুলে ভুলে চাপ লাগে গেছিলো, নে ভাই বাইর বাইর ভাই বাইর, হ্যাঁ বাইর 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 হয়ে যা, কিরে এইদিকে আসিস কেন, এই এইদিকে আসিস কেন বেদব, এদিকে এইদিকে আসবি না, অন্যদিকে যা, ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ভাই ওইদিকে যা, এইদিকে এইদিকে তোর কোনো কাজ নাই তো ভাই, ওইদিকে যা, হ্যাঁ ওইদিকে যা, এদিকে আসিস কেন বেটা, ওকে ভাই এবার এবার আমরা কী করবো না, কী করবো এবার, আচ্ছা এবার আমাদের ওর ওর বাথরুমে যাইতে হবে, এবং বাথরুমে যে এখান থেকে আমাদের যে ইয়ে আছে না কি, এটা স্প্রে না কি, স্প্রেটা ওর এখানে এই যে দেখো ভাই পানির মধ্যে মিশাই দিছি, নে বেটা নে, তোর 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 চুলে রং হয়ে যাবে ভাই, চুল রং মিশাই দিছি, এভাবে আমি চুপচাপ লুকাই পড়ি ভাই, ও আয়সা যা ইচ্ছা করুক ভাই, তাতে আমার কিছু যায় আসে না ভাই, আমার কাজ শেষ বেটা, তুই বেশি বাড়ছস তাই না, আমাদের সাথে বেশি আমাদের সাথে পারবি না ভাই, তুই এই যে প্রো প্লেয়ার ভাই প্রো প্লেয়ার, আরে চশমাটা কই ভাই চশমাটা কই, চশমা পাইতাছি না, না সোয়াগ দেখাই দিতাম, ঠিক আছে না ব্রো, নাও রান ওয়ে অ্যান্ড হাইড ইউর সেলফ গাইস, দেখছো ভাই প্রো প্লেয়ার, তোমাদের ভাই প্রো প্লেয়ার, এবার তোরে খেয়াল আইসি ভাই, তুই তুই আমার মারছিস না, তুই আমার থাপ্পড় মারছিস না, তোর দেখ তোর কী করি ভাই, তোর তোর খেয়াল আইসি, নে নে এই যে তাও ভাই, ওর শরীর রং করে ফেলছে ভাই, ওর শরীরের কালার কী হয়ে গেছে ভাই, নীল হয়ে গেছে কালার, দেখছো নি কাহিনি, নীল কালার করে ফেলছি ভাই, তুই পারবি না, তুই তো আমার সাথে আর পারবি না ভাই, বললাম না শোনো বাবা তোমার আব্বা আমি, ঠিক আছে না, তুমি আমার সাথে পারবা না তো, পারবা তুমি আমার সাথে পারবা না, এই যে দেখো ভালো করে দেখো নিজের আয়নায় একশো একবার দেখো, কিন্তু তাও চেঞ্জ হবে না, রাগ হয়েও কোনো লাভ নাই, কারণ আমি প্রো প্লেয়ার, তুমি তো আমার সাথে পারবা না তাই না, বুঝে না ভাই, তো আসবে আজকে বলতে আজকে কিছু, আপনার আজকে বড়টা ভালো লাগে তাহলে কী করবেন ভাই,
তাহলে আমার চ্যানেলে অন্য অন্য অনেক ভিডিও আছে, আমি সাধারণত হরর গেমের উপর ভিডিও আপলোড করে থাকি। যদি আপনাদের হরর গেমের উপর ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানতে ভাই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করেন না কেন ভাই, কমেন্ট করেন, নিচে কমেন্ট করেন, জান ভাই।